এবার আড়াড়ি দিয়ে ঠিক আছে ঠিক আছে গাইস, ঈদ মুবারক। মাগরিবের নামাজ পড়ে এসে গেছি ছাদের উপরে মা ঈদের চাঁদ দেখতে। ভাগ্যটা ভালো ভাই, দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ঈদের চাঁদ। ফাইনালি ঈদের চাঁদ দেখতে পেয়েছি। যখন রোজা রেখেছিলাম তখন মেঘলার কারণে ঈদের চাঁদটা দেখতে পাইনি, তো আজকে ফাইনালি ঈদের রোজা চাঁদটা দেখতে পাইনি, ফাইনালি ঈদের চাঁদও দেখতে পেলাম। সবাইকে জানাই ঈদ মোবারক। অনেক আনন্দের সাথে ঈদের দিনটা কাটা। প্রত্যেকটা জায়গার মানে প্রত্যেকটা মসজিদে একটা করে টাইম থাকে যে এইরকম টাইমে ঈদের নামাজ হবে। আমাদের ঈদের নামাজ হবে সকাল 7:15। কালকে ঈদ, তার জন্য এই মালটা। টাকা গো টাকা চোখেও সুরমা লাগাতে এসেছিল আমার কাছে। বিরাট ঠান্ডা। বাজে এখন ভোর 4:38, আর এখন যাচ্ছি ফজরের নামাজ পড়তে, কারণ ঈদের নামাজের আগে সব থেকে মূল্যবান হচ্ছে ফজরের নামাজ। সালাম আলাইকুম, ঈদ মুবারক। এককালে মেয়ে ছিলি, এদের কোন রকম করে তোদেরকে ছেলে করা হয়েছে? মসজিদে মাইকে যে বলে আসতে হবে যে আসসালাম আলাইকুম, চাঁদ আবার ডুবে গিয়েছে, আবার কালকে ঈদ হবে। ঈদ হবে না তাহলে কেউ তো সেহেরি খায় না, দেখি হবে কেউ তো সে খেলবে। বাজে এখন সকাল 5:54, আর এখন গোসল করে রেডি হয়ে গেছি। মানে এখন শুধু পাঞ্জাবিটা পড়তে হবে, তারপর যাবো হচ্ছে ঈদের নামাজ পড়তে। কালকে বলেছি আমাদের ঈদের নামাজ হচ্ছে 7:15, তো যেসব বন্ধুগুলো আছে আমার টিমমেটগুলো সবাইকে টাইম দেওয়া আছে 6:30, সেটা হবে। সব ক্লাবের সামনে হাজির হয়ে যাবে, ফোন করবে, দিন সব একসাথে বেরিয়ে যাবো। পুরোপুরি রেডি হয়ে গেছি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। যাই হোক, ঈদের নামাজের জন্য বেরিয়ে পড়েছি। ক্লাবের সামনে এখনো পর্যন্ত কেউ আসেনি, একজন এসছে। পাঞ্জাবিটা পরে দেখে মনে হচ্ছে না, ভালো লাগছে, ভালো লাগছে, ঠিক আছে। ভিতরে গেঞ্জি কি পড়েছে সেটাও বোঝা যাচ্ছে, বোঝা যাবে। সাদা পাঞ্জাবিতে আরো বেশি ভালো বোঝা যাবে। দেখা যাবে আস্তে আস্তে সবাইকে ফোন করি কে কে আসে, দেখা যাবো। এই দেখো আমার মুম্বাই ফেরত বন্ধু বইয়ের টানে যে এসেছিল বাড়ি, কত তাড়াতাড়ি চলে এসেছে। দেখো আমার ঘুম হচ্ছে না ভাই, নামাজ পড়তে যাবো বলে। ঈদের বাজে কটা এখন? 6:40, এখন আমরা রেডি হয়ে গেছি। আর আমাদের যে নামাজ পড়াবে দেখতে পাচ্ছি আমাদের মসজিদ ইমাম সাহেব, 40-45 মিনিট আছে, টাইম কম আছে। পাগড়ি পরে এখন যাচ্ছেন। সকাল শাহরুখ খানের ছোট ভাই বসে আছে আমাদের, এখন রেডি হয়ে ভাল লাগছে, মোটামুটি লাগছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। ফোনটা কই পেতো? মাথার টুপি কই, চশমাটা তো লাগিয়ে বসে আছিস, যেটা শূন্যতে জিনিস। তারপর টুপিটা লাগা, তার মানে এখন লোককে ভালো মন্দ কথা বলবে, এখন মাথা টুপি লাগিয়ে বলা হবে তাই? প্রত্যেকটা জিনিস হ্যাঁ, তার মানে চলতে লোককে গাল দিতে হবে, টুপি লাগিয়ে গাল দিতে হবে লোককে। সকাল সকাল হাসা খারাপ করবি। আসো কই রেডি? হ্যাঁ মাসু কই, মাসু কই, জিদা বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার হবে বল, দূরত্ব 10 কিলোমিটার হবে। ঈদগড়ের দূরত্ব 1 কিলোমিটার হবে, 500-600 মিটার হবে। মানে পরপর দুটো পাড়া পার করে তারপর ঈদগাহ। মানে সত্যি কথাটা বল, 500 মিটার থেকে বেশি হবে হয়তো, কিছুটা হতে পারে। ঈদের জন্য সাজানো হয়েছে এখানটা। পৌঁছে গেছি ঈদগাহ ময়দান। ঈদ ঈদ মোড়া একটা কই, বাট ভালো করে ওঠে নাই। হ্যাঁ মা হয়তো ভাই, ও হয়তো ভাই, ঈদ মোড়া গো। তাহলে আল্লাহ সুবহান ও তাআলা এই রমজানের রোজা আমাদের উপর
আমি ছেড়ে দিই, আল্লাহর হুকুম আহকামকে ছেড়ে দিই, তাহলে ভাবতে হবে যে আমি আল্লাহর গোলাম নয়, আমি শয়তানের গোলামি করছি, আমার আজ আছি কাল থাকবো না। এখন মন্ডলে নামাজে এটা কোন সরকারি মানে কি বানার পরে সানা সুহানাকা যেটা নামাজ পড়া হয় আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক পড়ে নেয়, পড়া হয়ে গেছে। ইমাম সাহেব এবার জাহিদ তাকবীর প্রথম রাকাতে কেরাতের আগে তিনবার হবে, আর দ্বিতীয় রাকাতে নিয়তেই বলা আছে মা সিত্তা তাকবীরাতে সিত্তুন নাম ছয়। করিতে বাজে পাক্কা 7:17, আর এখন নামাজ শুরু হবে। এবার আড়াড়ি দিবি ঠিক আছে, তোগুলো একদম সহি সালামত আছে নাকি? তো সকলকে জানাই ঈদ মুবারক, বলে দেয় একবার ঈদ মুবারক। নামাজ শেষ, কেউ কোথায় নেই, আমরা এখানে ফটো শুট করছিলাম, ফটো শুট করতে করতে লেট হয়ে গেল। নিয়ে নিয়ে নেই, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সালাম, ঈদ মুবারক, ভালো তো? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের গ্রামের ঝিলু জামাই, তোমার জামাই বাড়ি কোথায়? ঝিলু জামাই নাকি? না না, ও এবার নামাজ পড়া ডান, এবার বাড়ি গিয়ে খাবে দেবে বউটাকে নিয়ে সালামি নিয়ে আসবো। কেন নিয়ে আসবো না? ওটা তো আমাদের হক, জামাইদের হক, তুই কর তবে তুই বুঝবি। তুই তো হবে আমার জিন্দগিতে, তুই গঞ্জে বাঁধাই থাকবি, দরকার নাই ভাই লোকের টাকা, গঞ্জে বাঁধাই থাকবি, লোকের টাকা বিয়ে তো হবে না, বিয়ে করে দেখা। তোকে তো বলছে না না, ও বলছে ঠিক আছে। বাড়ি চলে এসছে, আর এখন আমার সেই ছোট্ট ভাগ্নিটাকে ফোন করবো, ছোট দিদি ছেলে, ফোন করবো হচ্ছে মুম্বাইয়ে, যেখানে আমার ভিডিওতে দেখেছো সেইটা। ঈদ মুবারক, কি করছিস গিয়ে, কি করছিস? জিন্স করে হবে না তো, কুর্তা পাঞ্জাবি পরতে হবে, জুব্বা। যাই হোক, ঈদের নামাজ পড়ে বাড়িটা খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আমাদের বিয়ে হয়নি তা কি হয়েছে, আমরা এমনি ঘুরে বেড়াবো নাকি? আর সব জায়গায় ভিআইপি মানুষটা অনেক, এই ওই পাঞ্জাবিটা চেঞ্জ করে এই পাঞ্জাবিটা বললাম, এবার ঘুরে বেড়াবো শুধু এই পাঞ্জাবিটা পরে। আজকে বিকেলবেলায় মানে ঈদের দিন বিকেলবেলায় অজয় নদীর ব্রিজের উপরে আসবো 4টের পর, তাই অনেক পরিমাণে শ্যুট করছি বলে এখন আর সেভাবে শ্যুট করবো না, ঠিক আছে। এখন এসেছি ঈদের নামাজের পর প্রথম এসেছি দাদার বাড়িতে। তো দাদা, তোমার বউটা কই? দেখো আমাদের বিয়ে হলো না, আমার বউ কোথায় থাকবে? বিয়েটা করে নাও, শ্বশুর বাড়ি দাঁড়িয়ে 5 বছর বয়স,
বেশি হবে তা কমবে না, পাত্রী চাই, পাত্রী চাই, কারণ যদি পছন্দ হয় দেখেন আমার লাল পাঞ্জাবি টুকটুকে দেখাচ্ছে ভাই, মানে আজকে খুশির দিন তাই তো? হ্যাঁ দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর এই ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা কি? মুশারফ কিং। সবাই সার্চ করবে আর সাবস্ক্রাইব করবে, বেশি বেশি সাপোর্ট করবে। কি ভিডিও বানাও তুমি? ফানি শর্ট। ওকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে ভাই।